এখন নির্বাচনের পর্ব তো শেষ, এখন হচ্ছে আমরা নির্বাচনের আগে যে অঙ্গীকারগুলো করেছিলাম সেই অঙ্গীকারগুলো আমরা বাস্তবায়ন করব। বাংলাদেশ আওয়ামী লীগের যে ইশতেহার আছে জাতীয় পর্যায়ে যেমন আছে, স্থানীয় পর্যায়ে আমরা সংসদ সদস্য হিসেবে যে অঙ্গীকারগুলো করেছিলাম সেটা, অর্থাৎ জনগণ তাদের দায়িত্ব পালন করেছে, তারা তাদের প্রার্থীদের তারা নির্বাচিত করেছে, এখন আমাদের কাজ হচ্ছে জনগণের সেই সিদ্ধান্তের প্রতি সম্মান দেখানো। সততার সাথে, নিষ্ঠার সাথে যে দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দিয়েছেন মানুষের সেবা করার প্রতি নিয়ে বিএনপির আহ্বান তো সারা দেয়নি, এদেশের জনগণ দেয়নি, এমনকি বিএনপির মাঠ পর্যায়ে নেতা কর্মী দেয়নি, কারণ তারাও নির্বাচনে অংশ নিয়েছে। বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে বিএনপি দলীয় নেতা কর্মীরা সরাসরি অংশ নিয়েছে। এর মধ্যে দিয়ে প্রমাণিত যে বিএনপির মাঠ পর্যায়ে নেতা কর্মীরাও বিএনপির আহ্বানে সাড়া দেয়নি। নির্বাচন বর্জনের তাদের যে আহ্বান ছিল সেটা সাধারণ জনগণ তো দূরের কথা, বিএনপির নেতাকর্মীরা সাড়া দেয়নি। আমাদের লক্ষ্য একটাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখিয়েছেন এই বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়ার, সেইটাই বাস্তবায়ন করাই আমাদের মূল লক্ষ্য থাকবে। আমি আমার ফরেন মিনিস্ট্রিতে অলরেডি স্মার্ট ফরেন মিনিস্ট্রি চালু করেছি। আমরা অনেক ধরনের ওয়েব আমরা অ্যাপস করেছি, মাই গভর্নমেন্ট, দূতাবাস, আগামীতে মানুষের কোনো ধরনের হয়রানি হবে না সেই জন্য আমরা এই নতুন অ্যাপসগুলো করেছি। টেকনোলজির থ্রুতে আমরা সার্ভিস মানুষের বাড়ি বাড়িতে পৌঁছে দেব, যাতে আমাদের কোনো প্রবাসী কিংবা আমাদের কোনো লোকের অসুবিধা না হয়। উই হ্যাভ অলরেডি ইন্ট্রোডিউস, ইটস ইন দ্য প্রসেস, আর অনেক জায়গায় হয় নাই। আমরা ই পাসপোর্ট চালু করেছি, আমরা ই আপনার অ্যাপ্রুভাল প্রসেস চালু করেছি, অনেক কিছু। উই আর বিকামিং স্মার্ট ফরেন মিনিস্ট্রি। এবং যদি উন্নয়ন না করে তাহলে কোনোদিনই এটা সম্ভব হবে না সংসদে, এটাই প্রমাণ করেছে আমার তিন থানার মানুষ। আসলে আমরা তো স্বতন্ত্র সবাই আলাদা আলাদা জায়গা থেকে 62 জন, তো আমরা আসলে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসি নাই। আজকে শপথের পর আমাদের কাছে সময় আছে, আমরা আলোচনা করে যেটা ভালো হবে সেটাই করব। কর্মসংস্থান 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 এটা এটা বলা হয়েছে এখানে, হ্যাঁ সবাই তার উন্নয়নের প্রাধান্য থাকবে, সেটা আমি বলতে পারবো না। এটা তো আমাদের ইশতেহারে বলা আছে, ইশতেহারে তো বলা হয়েছে যে উন্নয়ন দৃশ্যমান হয়েছে, বাড়বে এবার কর্মসংস্থান। আমরা সেই স্লোগান নিয়ে গেছি স্মার্ট বাংলাদেশে, বাড়বে এবার কর্মসংস্থান। আমি তো পুরনো লোক, নাথিং নিউ, নাথিং নিউ। আরে ভাই, আমি তো পুরনো লোক, 79 সাল থেকে সংসদে, অ্যাজ ইউজুয়াল অবদান তো রেখেই চলছে। জাতির জনক কর্ণাজনদের শেখ হাসিনার 41-এর বাংলাদেশের বিনির্মাণে কুমিল্লার মানুষ আমাকে আবারও সহায়তা করার জন্যে সবাইকে ধন্যবাদ।